নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। আর কিছুদিন পর 2021 সালে আমরা পা রাখতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কিন্তু 2020 সাল চলছে, আর এই বছর 2020-এ পুরো বিষ ঢেলে দিয়েছে আমাদের প্রত্যেকের জীবনে। তাই আমরা চাইছি যত তাড়াতাড়ি এই 2020 সালটা চলে গেলেই বাঁচি, কারণ প্রত্যেক মানুষ আজকে জীবন এবং মরণের খেলায় নেমে পড়েছে। অনেক মানুষের কর্মহীন হয়ে গেছে, অনেক মানুষ তার প্রিয়জনকে হারিয়েছে। তাই আমরা সকলেই 2021-এর দিকে তাকিয়ে রয়েছি। আর এই 2021-এই এই সাত রাশির জাতক ও জাতিকার জীবনে প্রাপ্তিযোগ ঘটতে চলেছে। কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জানাবো। তার আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই, ভিডিওর শেষ পার্টে আমি আপনাদেরকে কিছু কথা বলবো, অর্থাৎ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রাখবো। যে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাদের যে রাশিগুলির বলবো তাদের শোনা অত্যন্ত জরুরি। তো ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন। তা আসুন, আর দেরি কিসের, জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি। দেখুন, প্রতিটি মানুষ চায় তার জীবনে যেন ধনের অভাব না থাকে, কিন্তু বাস্তবে কিন্তু তা হয় না। তা হয় না, কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো আমি অবশ্যই আমি ভিডিওর শেষে বলব। কিন্তু যে সাত রাশির কথা বলতে চলেছি তাদের কিন্তু এই প্রাপ্তিযোগ রয়েছে। কী কী বিষয়ে প্রাপ্তিযোগ সেটি আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। দেখুন, যদি আপনি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন বা এইসবের প্রফেশনে থাকেন, তাহলে কিন্তু আপনারা সহজেই কোটি টাকার মুখ দেখতে পারেন। তবে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই, তার জন্য আপনাদের প্রপার নলেজ থাকার প্রয়োজন। এই নয় যে আপনি দুম করে লাগিয়ে দিলেন, দুম করে লাগাতে গেলে টাকা মার চলে যেতে পারে, অর্থাৎ টাকা নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনাকে সঠিক প্রফেশনে থাকার প্রয়োজন রয়েছে, বা শেয়ার মার্কেট সম্পর্কে আপনার একটা ধারণা, প্রাথমিক ধারণা থাকার প্রয়োজন রয়েছে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। দ্বিতীয় যেটি কথা বলবো সেটি হচ্ছে লটারি। এই লটারির জন্য কিন্তু এরও একটা পার্ট রয়েছে। যেমন আপনি যদি লটারি কাটতে চান, তাহলে আপনার জন্ম সংখ্যা 4-6 এগুলি হওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে। অর্থাৎ আপনার জন্ম তারিখ 4, 13, 22, এবং 31 হওয়ার প্রয়োজন রয়েছে। এছাড়াও লটারি একসঙ্গে অনেকগুলি কাটবেন না। ধরুন আপনি একটা সিরিজের পুরো লটারি কেটে নিলেন, এভাবে লটারি লাগে না। লটারি লাগে একটা লটারিতেই, যদি আপনার কপালে থাকে তো একটাতেই কাফি। এবং লটারি কাটার জন্য কিছু সময় রয়েছে, যেমন দুপুর 12টার পর লটারি কাটবেন। আমি প্রতিটি ভিডিওতেই বলি দুপুর 12টার পর লটারি কাটবেন, 12টা, 1টা, 2টো এরকম টাইমে করে লটারি কাটবেন। এবং লটারির যে ডিজিটগুলো থাকবে সেগুলো 4, 6, 7 এগুলো যেন থাকে, সেক্ষেত্রে কিন্তু লটারি লাগার কিন্তু চান্স অনেকটাই বেড়ে যায়। এছাড়াও পৈতৃক সূত্র থেকেও কিন্তু আপনারা অর্থ প্রাপ্তি করতে চলেছেন, অর্থাৎ পিতার সম্পত্তি পেতে চলেছেন, যেটা আপনাকে কষ্টার্জিতভাবে তৈরি করতে হয়নি। মানে আপনি পরিশ্রম করে কোনো কিছু কিনলেন সেটা তো নয়, সেটা পিতার কাছ থেকে পৈতৃক সূত্র হিসেবে আপনি পেলেন। এছাড়াও শ্বশুরালয় থেকেও আপনারা সম্পত্তি পাবেন, অর্থাৎ শ্বশুরবাড়ি থেকেও আপনারা সম্পত্তি বা অর্থ পাবেন, সেখানেও কিন্তু আপনার পরিশ্রমের প্রয়োজন নেই। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি। প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনি কিন্তু 2021-এ সহজেই কিন্তু কোটিপতি হতে পারেন। আপনার ধন প্রাপ্তির যোগ কিন্তু প্রবল হারে দেখা যাচ্ছে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু 2021-এ
ধন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে তিন নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই 2021-এ সহজেই কিন্তু ধন পেতে চলেছেন। এরপরে যে চার নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু 2021-এ সহজেই কিন্তু ধন পেতে চলেছেন। এরপরে যে পাঁচ নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু 2021-এ ধন পেতে চলেছেন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু 2021-এ ধন পেতে চলেছেন। এবং সাত অন্তিম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু সহজেই 2021-এ ধন পেতে চলেছে। কোন কোন দিক থেকে ধন পেতে চলেছেন তা আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কি সেই টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। দেখুন, প্রথম অবস্থায় টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা যদি বলি তাহলে আপনার জন্মছকে রাহু গ্রহের পজিশান ভালো থাকার দরকার প্রাপ্তি যোগের ক্ষেত্রে, এবং সাথে কেতু গ্রহেরও শুভ অবস্থান থাকার প্রয়োজন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি গুপ্ত ধন পান, অর্থাৎ ধরুন আপনার ব্যাংকে হুট করে বিশাল পরিমাণে টাকা ঢুকে গেল বর্তমান বাজারে, তার জন্য কিন্তু কেতুর একটা প্রভাব কিন্তু রয়েছে। আর লটারির ক্ষেত্রে কিন্তু রাহুর একটা প্রভাব রয়েছে। আর এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, রাহু যে টাকা দেয় সেই টাকা কিন্তু আপনারা প্রচুর টাকা পাবেন, কিন্তু সেই টাকা কিন্তু চিরস্থায়ী থাকে না, অর্থাৎ সেই টাকা বেশি দিন স্টে করে না, যে কোনো কারণে কিন্তু খরচা হয়ে যায়। এবং আপনাদের জন্মছকে রাহু গ্রহ যদি ভালো থাকে তাহলে কিন্তু এই লটারি বা প্রাপ্তি যোগ কিন্তু থাকবে, পাবেন। তাই আপনাদের জন্মছকে রাহু গ্রহ ভালো আছে কি না তার জানার জন্য অবশ্যই কোনো ভালো জ্যোতিষ ভাইকে দেখিয়ে নিন, এটা আমি আপনাদেরকে বলবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।